হ্যালো বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত ফিলোসফি ক্লাসে আর আমি আবার চলে এসেছি আগের সপ্তাহে আমি ক্লাস নিতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল কথাও বলতে পারছিলাম না গলাটা একদম বারোটা বেজে গেছিল তো তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমি এখন ঠিক রয়েছি আর আমি ক্লাস নিতে পারছি ক্লিয়ার তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ মানে নেচার অফ নলেজ আর জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদের ক্লাস আজকে হবে আর সেখান থেকেও একটা টপিককে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জানার ক্রিয়াপদে তিনটি অর্থে ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট টপিক কারণ এসি আর এমসি এর জন্য বিশেষ করে এমসি কিউতে চলে আসে টপিকটা ক্লিয়ার সো যারা পেজ ক্লাসে রয়েছে যারা শিশু ফিলোসফি ক্লাস ডট কমে ক্লাস করছো অনলাইন ক্লাস করছো তাদের জন্য তো সুবিধাই কারণ তাদেরকে আমি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি আর যারা করছিলো তারা এই চ্যাপ এই ভিডিওটাকে দেখো অ্যান্ড কনসেপ্টটাকে বোঝো তারপরে তোমাদের কোনো বই কোনো কোনো কিছু অ্যাভেলেবেল থাকলে পরে নোটস অ্যাভেলেবেল থাকলে পরে সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো আর যারা পেইড ক্লাসে পড়ো যারা দেখছো ভিডিওটা কোনো ব্যাপার না দেখো একটা ভিডিও দুবার দেখলে বা পেডেও দেখেছো এখানেও দেখলেও কোনো সমস্যা নেই ক্লিয়ার তোমাদের মাথাতে মুখস্থই হবে তারাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে কারণ এখান থেকে শর্ট কিন্তু চলে আসে তো জানা কি। জানা মানে হচ্ছে কোনো ইনফরমেশন তোমার মাথায় আছে কি না ধরো এ এটা একটা অবজেক্ট অবজেক্ট পারসন কোনো যে কোনো কিছু হতে পারে এটার সম্বন্ধে তোমার মাথায় কতগুলো ইনফর্মেশন রয়েছে কতগুলো ইনফর্মেশন রয়েছে সেটাকে কি বলবো আমরা জানা কতগুলো ইনফরমেশন যদি ইনফরমেশন তোমার ব্রেনে থাকে ব্রেনকে অ্যাকসেপ্টও করতে পারে ব্রেন ডিনাইও করে অনেক সময় স্বীকারও করে অস্বীকারও করে সেটা পরের কথা যদি এই ইনফরমেশন তোমার ব্রেনে থাকে তখন আমি কি বলতে পারি বা তুমি কি বলতে পারো যে এই ব্যক্তিটার সম্বন্ধে বা এই বস্তুটার সম্বন্ধে আমি জানি কেন ইনফরমেশন রয়েছে ক্লিয়ার দেখো তুমি পাড়ায় বেরোলে পাড়ায় বেরিয়ে একটা দোকানে গেলে তো দোকান সম্বন্ধে তুমি জানো জানো নিশ্চয়ই কারণ তুমি ছোটোবেলার থেকে দেখে আসছো এইবার তুমি ধরো কাশ্মীরে গেলে কাশ্মীর আমার তো খুব ফেভারিট জায়গা যাওয়া হয়নি গেলে তো একটা ব্লগ অবশ্যই বানাবো জানোই আমার ব্লগিং চ্যানেল রয়েছে ট্রাভেলিং ট্রায়াঙ্গেল আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দেখতে পারো বেশি ঘুরতে যাওয়া হচ্ছে না ইদানিং কারণ অনেক কাজে ব্যস্ত আমরা তো যাই হোক কাশ্মীরে যদি যাই গেলে পরে ধরো প্রথমে একটু ভয় লাগবে কারণ কি ওখানে কাউকে চিনি না আমরা তো আমরা ফিয়ার অফ আননোন আমাদের মধ্যে খুব রয়েছে ফিয়ার অফ আননোন মানে অজানাকে ভয় অজানাকে আমরা খুব ভয় পাই যাকে আমরা চিনি না তাকে খুব ভয় লাগে ক্লিয়ার তো ফিয়ার অফ আন এটা রয়েছে আমাদের যখন আমরা চিনে যাব কাশ্মীরের লোকদেরকে যখন ইনফরমেশন চলে আসবে সেই কাশ্মীরের লোকদের সম্পর্কে তখন আমাদের মাথা থেকে ভয়টা বেরিয়ে যাবে বুঝতে পেরেছ তো যখনই যখনই ভয়টা বেরোবে তো তার মানে কি আমরা সেটা জেনে গেছি যখনই আমরা কিছু জানি সে সম্বন্ধে ভয়টা বেরিয়ে যায় ক্লিয়ার আচ্ছা পরিচিতি অর্থে জানা তার আগে বলিনি জানার তিনটেই অর্থ একটা পরিচিতি অর্থ একটা কর্মকুশলতা অর্থ মানে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে জানা আমি এই স্কিলটাকে জানি জানি সেটা আর একটা হচ্ছে বাচনিক অর্থ দেখো পরিচিতি অর্থ মানে কি যে অনেকে বলে না এই আমার সাথে ক্যাচাল করবি না আমার এই নেতা চেনা জানা আছে এটা আছে ওটা আছে হুম অনেকে বলে নিশ্চয়ই তাই না যে আমার বাবা এম বা আমার বাবার এমএলএর সাথে টাই আপ রয়েছে পরিচিতি রয়েছে তার মানে কি যদি আমরা কাউকে চিনি যদি আমরা কাউকে চিনি পরিচিতি অর্থে মানে তার যদি ধরো রাহুল একটা পারসন রাহুলকে আমি কি করি চিনি রাহুলের ইনফরমেশন আমার কাছে রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি বলো পরিচিতি অর্থে জানা বাক্যটা কিরকম হবে আমি রাহুলকে চিনি তো এই বাক্যটা থাকলে যদি বলে এটা কোন অর্থে জানা আমি রাহুলকে চিনি তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে এটা হচ্ছে পরিচিতি অর্থে জানা আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো তাই তো না বুঝতে পারলে নিচে কমেন্ট রয়েছে কমেন্ট করতে পারো কোনো সমস্যা নেই আর না দাদাকে সাপোর্ট করার জন্য পেজ ক্লাসে চলে আসো আমাদেরও সংস্থা সাপোর্ট হয়ে যাবে প্লাস তুমিও একটা বেটার এডুকেশান পাবে ঠিক আছে তো তো নিচের লিঙ্ক সব কিছু দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে জেনে নাও তাদেরই ফোন করো সিট কিন্তু বেশি এখন নেই আর বেশি থাকেও না সিট আমি সিট খুব কম নিই কারণ কি আমার আমরা ইন্ডিভিজুয়ালি মানে তুমি যদি অ্যাডমিশান নাও তোমাকে আমি ইন্ডিভিজুয়ালি আমি নিজে ফোন করে বাই ফোন ইন্ডিভিজুয়াল তোমাকে গাইড করবো তোমাকে আমি তোমার সাথে কথা বলবো তোমার কী কী সমস্যা আছে সেগুলো শুনবো তো গাইড করো প্রত্যেকটা পদে পদে এইচএস পরীক্ষা না দেওয়া পর্যন্ত সেক্ষেত্রে আমার লিমিটেড স্টুডেন্টদের কি নেই তো সিট কিন্তু লিমিটেড আর সত্যিকারের লিমিটেড সিট তো তোমরা তাদের চলে আসো কর্মকুশলতা অর্থে জানা তার মানে কি স্কেল ধরো কেউ যদি বলে আমি বাইক চালাতে জানি বাইক চালাতে জানি তাহলে যদি কেউ বাইক চালাতে জানে সেক্ষেত্রে কি হবে বাইক চালাতে গেলে পরে তাকে জানতে হয় বাইক চালানো তাই না এক্সেলরেট করা তারপরে হচ্ছে তোমার ক্লাচ ইয়ে করা ব্রেক ইউজ করা ব্যালেন্সিং করা ভারসাম্য রক্ষা করা তখন জানতে হবে তাহলে তুমি বাইক চালাতে পারো মানে একটা স্কিল দরকার হবে কাজটা করার জন্য যদি কোনো কাজ বোঝায় ইংলিশে বলে এটাকে ভার্ভ ক্রিয়া বোঝায় সেটাকে কী বলবো আমরা কর্মকুশলতা অর্থে জানা তাহলে বাক্যটা কীভাবে হবে বাক্যটা হবে হচ্ছে ধরো আমি গান গাইতে জানি আমি গান গাইতে জানি তো আমি গান গাইতে জানি মানে কি আমি গান গাই সুর সুরেলা সঙ্গীত আমার তাই না সো গান গাওয়ার যে দক্ষতা সে দক্ষতাটা আমার রয়েছে ক্লিয়ার আচ্ছা তোমরা অনেকে গান জানো না লেখো তো কমেন্টে স্যার আমি গান পারি আচ্ছা লিখে কি হবে তাই না কিছুই হবে না এমনি বললাম কমেন্ট করলে পরে তোমার আর আমার একটা কানেকশান হবে যে একটা কথোপকথন হবে তাতে কী হবে তোমার আর আমার সম্পর্কটা ঠিক থাকবে আমরা একটা কমিউনিটি করছি আমরা একটা আমার ভাই বোনদের নিয়ে একটা সুন্দর গ্রুপ তৈরি করছি যে গ্রুপের মধ্যে আমরা সবাই একসাথে থাকতে পারবো আর পরিচিতি না থাকলে হবে তোমার আর আমার পরিচিতি অর্থে জানাটা দরকার না তাই না সব বাচনিক অর্থে জানা মানে কি দেখো বচন মানে কি বচন মানে হচ্ছে কোনো কথা অথবা আরও ভালো মতো বললে এটাকে আমরা বলতে পারি স্টেটমেন্ট কোনো স্টেটমেন্ট কোনো বাক্য সেটাকে কি বলি আমরা বাচনিক অর্থে জানা ধরো যদি আমি সব কোনো দিন বলি যে আমি জানি যে তারপরে আমি যাচ্ছি তাই বলতে পারি যে রাহুল মিথ্যা বলে এটাও বলতে পারি অথবা যা ইচ্ছা তাই বলতে পারি আমি জানি যে কথাটা যদি থাকে অপশানে ধরো তিন চারটা অপশন দিয়ে দিল তার মধ্যে আমি জানি যে কথাটা আছে তার মধ্যে আছে আমি রাহুলকে চিনি আমি জানি যে ও খারাপ হুম তারপরে ধরো আছে রাহুল ভালো ছেলে নয় এরকম টাইপের কিছু কিছু অপশানস দেওয়া আছে যদি বলে বলো করতে জানা কোনটা তখন তুমি তখন তুমি দেখবে যেটাতে আমি জানি যে কথাটা রয়েছে যদি আমি জানি যে কথাটা থাকে তাহলে সেটাই কি হবে বাচনিক অর্থে জানা আমি ক্লিয়ার তোমার কাছে আই নো দ্যাট তো থ্যাংকস ফর ওয়াচিং আজকে আমরা কি করলাম তিনটি অর্থে জানা পড়লাম একটা হচ্ছে পরিচিতি অর্থে স্কিল ডেভেলপমেন্ট অর্থে মানে কর্মকৌশল অর্থে একটা কি বাচনিক স্টেটমেন্ট বাচনিক অর্থে জানা এই তিনটা পড়লাম তিনটার থেকে কোশ্চেন আসবেই আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আর তিনটার থেকে একটা কোশ্চেন তো করতে পারবে কোনো সমস্যা হবে না আর তোমরা যদি চাও যে পেজ ক্লাস নিতে চাও সিজ ফিলোসফি ক্লাসেস ডট কমে ক্লাস করতে চাও সিট কিন্তু বেশি থাকে না আগেও বললাম ভিডিওতে তাড়াতাড়ি আমাকে ফোন করে অ্যাডমিশানটা নিয়ে ফেলো আর ফার্দার ভাবছি একটা চ্যানেল খুলবো সেই চ্যানেলের মধ্যে তোমাদের কিছু কিছু কোশ্চেনস কিছু কিছু কোয়ারিস রয়েছে যেরকম স্যার একজন ফোন করে স্যার আমাকে স্ক্যাম করেছে স্ক্যাম স্ক্যাম থেকে কীভাবে বাঁচতে হয় কীভাবে আমাকে ঠকাবে না ইন্টারনেট ইউজ করে ইন্টারনেট ইউজ করে অনেককে অনেককে স্ক্যাম করে তো এই চ্যানেলে ভাবছি এই ভিডিওজগুলো আমি দেবো না একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব। সেখানেই সেই ভিডিওসগুলো থাকবে যাতে তোমাদের অনেকটা হেল্প হয় তো তোমরা কি সেই চ্যানেলটা চাও যদি চেয়ে থাকো যদি চাও তাহলে পরে আমাকে কমেন্টে জানাতে পারো যে হ্যাঁ স্যার আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা আমরা দেখতে চাই তো তাহলে আমরা কি করব চ্যানেলটা নিয়ে কাজ করা স্টার্ট করব। থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ক্লাস রেগুলার চলতে থাকবে